ইভিনিং, তোমরা কেমন আছো? গাইস গুড ইভিনিং, তোমরা কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই আমার ভিডিওতে আরো একবার ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে চিনির মানে ঘুরতে যাওয়ার জন্য ব্যাগ গোছানো। তো চলো, জিনিস কী কী প্রস্তুতি নিয়েছে সবই তো তোমাদের আগের ব্লগে দেখিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা হচ্ছে জিনিস শপিং গুলোকে কীভাবে আমরা ব্যাগে ভরবো। আর আমি তো ভেবেছি ওর পুরোপুরি একটা আলাদা ব্যাগ করে দেবো, ওর এত জামা কাপড় আমি কীভাবে নিয়ে যাবো আমি নিজেও বুঝতে পারছি না। তো চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো ওর ব্যাগ গোছানো। তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ না করে দেখতে থাকো। তার আগে চলো চিনিকে খাইয়ে ফেলি। চিনি আর বাচ্চাটি নেই এখন, আমার চিনি বড় হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এখন গাড়িতে করে চেপে চেপে ও খায়, ঠিক আছে? তো খাই যে ওর খাবার খাওয়াবো। তো চলো আমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন দেখো বিকেল 5টা বাজে, তাও কীরকম বাইরে আমাদের এদিকে রোদ। তো এইদিকে মানে সূর্যটা অস্ত যায়, সেই কারণে এখানে রোদটা নেমে আসে। চলো আমি এবার খাইয়ে ফেলি, ভিডিওটা দেখতে থাকো। আমার মা লক্ষ্মী মায়ের মতো খেলে, মাঝে মাঝে একটু জ্বালায় তখন টিভি চালাতে হয়। আর চিনি তো শপিং এর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আগে, এবার তোমরা যদি চাও আমারটাও শেয়ার করে দেবো। যদি দেখতে চাও অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবে। আর তোমাদের জন্য অষ্টমীর লুক খুব তাড়াতাড়ি আসছে, ভিডিওটা দেখতে থাকো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ছটপট করে নাও আমার ভিডিওগুলো দেখার জন্য সবার আগে। আর ঠান্ডা লেগে তো দেখতেই পাচ্ছ আমার গলার কেমন অবস্থা, তোমার সঙ্গে ঠিক করে কথাও বলতে পারছি না, আর অনেকদিন ভিডিও করা হয়নি বলে অভ্যেসটাও নষ্ট হয়ে গেছে। তো বলো সবারই ঘর ছাড়া কমপ্লিট তো? আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তখন আমি খুব চাপের মধ্যে ছিলাম, স্কুল বাড়ি করতে করতে আমার দিন শেষ। এখন খুব চাপের মধ্যে আছি, এখন আমাদের স্কুলে একটা বার্ষিক অনুষ্ঠান আছে, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো কারণ ওই সব ভিডিও করার কারণ তো সেই কারণে করতে পারি না। তো সামান্য একটুখানি জাস্ট দেখাবো, কারণ ওখানে আমার অনেকটা কাজ আছে, সকল নাচ টাচ করবে সেখানে অবশ্যই একটু হলেও দেখাবো তোমাদের সঙ্গে সবই যখন দেখায়। আমার চিনিরও প্রচন্ড ঠান্ডা লেগে গেছিল, কাশি ঠান্ডা সর্দি সব লেগে গেছিলো, কিছুতেই কমছিল না, সেই নিয়েও খানিক টেনশনে ছিল। এখন একটু হোমিওপ্যাথি ওষুধ এনে দিয়েছি, সেটা খেয়ে এখন একটু ঠিক আছে, তাও এখনো পুরোপুরি কমেনি, মাঝে মাঝে সর্দি বেরোচ্ছে, আবার বলছি বলে কীভাবে কাঁদছে। মানে ও শিখে গেছে কোনটা আমার নামে নিন্দে করা হচ্ছে ও ঠিক বুঝতে পেরে যায়, কথা বলে ওরা। বলাই হয়নি তুমি একটা নতুন কথা বলছো, সেটা হচ্ছে পাপা, ও পাপা বলা শিখে গেছে, শুনিয়েও দিল তোমাদেরকে পাপা পাপা। ওরা আমি সমস্ত ভিডিও ক্যামেরা বন্দি করি না কারণ সেটা আমার পছন্দ হয় না, মানে সত্যি কথা বলতে নিজেরই ভালো লাগে না, সব কিছু অ্যাক্টিভিটি ওভাবে শেয়ার করা উচিত কি না আমি জানি না, সেই কারণে আমি করিও না। যতটুকু যা হয় ওকে ওই ওইটুকুই দেখাই ক্যামেরাতে, তো না দেখানোরই বেশি চেষ্টা করি, আমার ভালো লাগে না একদম। তো চলো আমরা দেখতে পাচ্ছি দরজা লাগানো আছে,
আর আমরা ঘরে আমি আমার ভাগ্নে আর চিনি রয়েছি, তো চিনি একটু খাওয়ানো হয়ে গেল। তো এবার একটু জল খাওয়াবো আর ওষুধটা খাওয়াবো, দিয়ে তোমাদেরকে শেয়ার করবো হচ্ছে চিনির ব্যাগ গোছানো। তো চলো আমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকবো, কিন্তু অবশ্যই আমি আসছি 5 মিনিটে। এই দেখো চিনির জন্য আমি ব্যাগ না আনানো করিয়েছি, যেটা হচ্ছে এরকম ফুল ব্যাগ। তো আমি এই ব্যাগের মধ্যেও সমস্ত কিছু বলবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কীভাবে আঁটায়। মানে এই ব্যাগেও মনে হচ্ছে না আনতে, এত বড় জায়গা দেখো, এত বড়। আমি তো সব কিছু নিয়ে যাবো না, দেখি চলো কীভাবে কী ভরা যায়। এটাকে আগে বলছি, এটাই জন্য বড়। সরি একটুখানি উঠে গিয়েছিলাম, চিনি একটু শিশু করে দিয়েছিলাম সেই কারণে। এই জামাগুলো নিয়ে নেবো, এগুলো ফুল প্যান্টটা নেবো, এই জামাটাও ভরবো না, এটা তুমি একটু পরিয়ে নিয়ে যাবো। আর এটাও নিয়ে যাবো না, এটা আমি কাজী পুজোর ভরবো বলেছি, এটাও ভরে নেবো। এইগুলোই আগে প্যাকিং করা দরকার, কারণ এইগুলোই ভুলে যায়। এইটা যেমন হ্যাঙ্গারটা নিয়ে যাওয়ার দরকার নেই, এই জামা প্যান্টটা নিয়ে যাবো। ছাপ ছাপ করে না বললে আবার ওর পাপা আমাকে বকবে, বলবে যে এই জন্য জামাটা নিয়ে কীভাবে ভাবি ভাইয়ের সাথে বলে দেবে। এই দুটো আরেকটা জামা আছে, তোমাদের সঙ্গে সেদিন শেয়ার করা হয়নি, আমি যেটা বলেছিলাম এই স্কার্টটার সঙ্গে পরাবো, তো সেই জামাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। 1 সেকেন্ড আমি নিয়ে আসছি, এই জামাটার সঙ্গে পরাবো হচ্ছে ওই স্কার্ট। আরও দুটো জামা আছে যে নিচে থামিয়ে দিয়েছে একটা, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আগের ভিডিওতে, তো আমি এই ভিডিওতে এটা শেষে দেখিয়ে দেবো। দুটো চেন আছে, তো আমি এই চেনটাতে চেনে এইগুলো ঘুরব। এখন আপাতত লাগবে, এখন দুটো টিমনি দেখবে বাইরে থাক, তুমি যাবো সেদিন ভরে নেবো বা পরিয়ে নিয়ে যাবো। এই দুটো পরে যেটা দেখেছে জামা কি হয়েছে সেগুলো দেখিয়ে দিই। এই যে আর দুটো জামা, এটা হচ্ছে একটা ফ্রক, এটাও থামিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে স্কার্ট টপ, এটা ওর জেঠিমনি দিয়েছে। এই হচ্ছে চিনির বাজার, আর কিছু হবে না, চিনির সব হয়ে গেছে। আমি এই দুটো নিয়ে যাচ্ছি এখন, না পড়ালে আমি না নিয়ে যাবো, আমার ইচ্ছা আছে লাল পড়ানো অষ্টমী নিয়ে গেলাম, আমি এগুলো ব্যাগে ভরে নেব, এটা যা ভালো লাগে ছোটো মানুষ পড়াতে নিয়ে যাবো। আর তো মেলা জামা প্যান্ট লাগে, আর কিছু নিব না আমার বাড়িতে পড়া, এইগুলোই বাড়িতেও পড়বে। প্যান্ট নিয়ে নেবো বাড়িতে পড়া, আর ওই বাড়িতে আছে জামা, এই হয়ে গেল বাবা। আর একটা টাওয়াল নিয়েছি বাবুর জন্য। চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়।